একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীর পাশ দিয়ে তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কিয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন তো সাহাবীদের কিয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কিয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফিতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফিতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না কয়টা আলামত 10টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল কি নাম মাসিহুদ দাজ্জাল দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিবে আর মাসিহুদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহুদ দাজ্জাল দুই ইয়াজুজ আর মাজুজ তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে কিয়ামত হবে না চার দাব্বাতুল আরদ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এ যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা কটা বললাম চারটা পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহু আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা সূরা দুখানের মধ্যেও বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব না পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তাআলা আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ইয়াজুজ আর মাজুজ তিন নম্বর ঈসা ইবনে মারিয়ামের প্রত্যাবর্তন চার নম্বর দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নম্বর কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নম্বর ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না জানেন না খবর
তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না, ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না, কিন্তু আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে। আর এই বোমগুলো তো এরা তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে নেয়। তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাশরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে, এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা আর করেও লাভ হবে না। দুইটা সময় তওবা করে লাভ নাই, একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মওত আত্মাটাকে নিয়ে চলে যান, এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ, রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে, এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরও কিছু, আরও কয়েক ঘন্টা, হয়তো আরও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে, এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। তো এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কেন বড়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে, সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা সুদ, সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি? সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই? এই যে মেয়েদের ফিতনা, মেয়েদের যে ফিতনা বেহায়াপনায়, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছি আমরা। ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন, টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন, এই যে ফিতনা। বাঁচতে পারছি? পারছি না। সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে, আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না, এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিসসালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন, এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নূহ আলাইহিসসালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সে কোথায় আছে? সে পৃথিবীতেই আছে। তার কি জন্ম হয়েছে? উত্তর হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? ইহুদিদেরকে নিয়ে। আমার কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কিরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে, আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ঈমান আনবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে, তারা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয়, কারণ জান্নাত জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা যায়? যায় না।